Assalamualaikum viewers, আমি আজকে ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পটল ভাজি। পটল কিভাবে ভাজি করতে হয়, অনেকে অনেক ভাবে পটল ভাজি করে থাকেন, আমি যেভাবে পটল ভাজিটা করে থাকি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিব খুব সহজ ভাবে। তো ভিউয়ার্স আসুন সরাসরি রেসিপিতে চলে যাই। ভিউয়ার্স আমি এখানে পটল নিয়ে নিয়েছি, আস্ত পটল। এখন আমি এই পটলগুলোর খোসা ছাড়িয়ে নিব, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিব। পটলের খোসা ছাড়িয়ে দেখুন আমি একটু কেচে নিয়েছি যেন মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে, এই জন্য। আর খোসা যখন ছাড়িয়েছি আমি পুরোপুরি খোসা ছাড়াইনি, কারণ পুরোপুরি খোসা ছাড়ালে পটল ভাজিটা এতটা মচমচে হয় না, খেতে এতটা ভালো লাগে না, এই জন্য একটু একটু খোসা রেখেছি। আর যাদের খোসা একেবারেই পছন্দ না তারা খোসা ফেলে দিতে পারেন। তো ভিউয়ার্স এখন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, আমি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। আমি বাড়তি কোনো মশলা অ্যাড করছি না, কারণ এটা একটা ভাজি, ভাজিতে এত বেশি মশলা অ্যাড করলে ভালোও লাগে না। আমি একবারে সহজভাবে আপনাদেরকে ভাজিটা করে দেখাচ্ছি। আমি এগুলো ভালো করে মেখে নিচ্ছি, আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি 10-15 মিনিট এটাকে রেখে দিব যেন মশলাগুলো ভিতরে ভালো করে ঢুকে, তারপর আমি এগুলোকে ভেজে নিব। পটল ভাজি করার জন্য আমি এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমি এখানে মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিব। পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো পটল আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব, 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। আর চুলার হিটটা লো থেকে মিডিয়ামে থাকবে, এত বেশি দেওয়া যাবে না, দিলে পটলটা ওপর দিয়ে ভালো করে পুড়ে যাবে, হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে ভালো করে হবে না, সিদ্ধ হবে না, এই জন্য চুলার হিটটা লো থেকে মিডিয়ামে থাকবে। আমি 2-3 মিনিট পর পটলটা উল্টিয়ে দিব। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি পটলগুলো উল্টিয়ে দিব। দেখুন এই পিঠটা ব্রাউন কালার হয়ে গেছে। সবগুলো পটল উল্টিয়ে দিয়েছি। এখন এই পটলগুলোকে আমি আবারও একটু ঢেকে দিব। আবারও 2-3 মিনিট পর অপর পিঠটা আমি ভেজে নিব। 2-3 মিনিট পর দেখব যে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ফিরে আসছি 2-3 মিনিট পর। 2-3 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি পটলগুলো আবার উল্টিয়ে দিব। দেখুন এই পিঠটাও কি সুন্দর ভাজা হয়েছে। সবগুলো পটল উল্টিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আর আমি ঢেকে দিব না, পটলগুলোকে খোলা রেখে আমি ভাজবো। আরও 5-6 মিনিট এটাকে ভেজে নিব, তাহলে পটলটা খুব ভালো করে ভাজা হবে। আমি এভাবে পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো আমার ভাজি হয়ে গেছে, দেখুন দুইটা পিটি কেমন কালারফুল সুন্দর হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পটল ভাজিগুলো নামিয়ে ফেলবো। পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে যদি আরও বেশি ভাজতে যান পটলটা পুড়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। এভাবে আমি 5-6 মিনিট, 2-3-4 মিনিট ঢেকে দিয়ে ভাজার পর 5-6 মিনিট আমি খোলা রেখে ভেজে নিয়েছি। পটলগুলো খুব অল্প সময়ে ভাজা হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি নামিয়ে ফেলছি। ভিউয়ার্স দেখুন আমি সার্ভ করে দেখিয়েছি, পটল ভাজিটা দেখতে ইয়াম্মি হয়েছে, আর গরম ভাতের সাথে এই গরম পটল ভাজিটা খেতে খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কেমন লাগে আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।